চল্লিশ বেশি হয়ে গেল না? 40 30,000 দিম দিবেন? তো আমরা হচ্ছে চলে আসছি হচ্ছে বলদা হামিদ এই যে আসতে পারে নানা দোকানে না ওই যে ব্যাংকে 10,000 টাকা উঠেছে যে মানে এক ঘন্টা করে 10,000 টাকা করতে এক ঘন্টা লাগবে কই তো এটিএম বলতে খোঁজা তুই লাগে না এই না ভাই নাম না বুঝছেন আপনি ওই কাজ শেষ করেছেন ব্যাংকে কবে তো আমি একটু হচ্ছে ব্যাংকে আসছি আন্টির সাথে আঙ্কেল আসছে লতা আসছে মিত্তাল আসছে মুস্কান আসছে সব আসছে চৌধুরী আসার পরে প্রথম হচ্ছে ব্যাংকে আসছে আমাদের তো হচ্ছে ওই যে সিরিয়াল দাঁড়াইছে প্রথম ওই যে সিরিয়ালে দাঁড়াইছে নানা যদি টাকা রায় হোক নানা থাক নেওয়া লাগবো না নানা নেওয়া লাগবো না নানা কি কিনবো এ সব না এলো লতার জন্য লত হলো ওরা খারাপ বানাইছে এই যে আমার লগে এক জায়গায় ঘুরতে ঘুরতে পাঠায় দেয় ওর যাবো কার লগে মহব্বত দেয় আর সিপা খায় তো এখন হচ্ছে এই যে নানা দোকানে সবসময় আসতাম নানা দোকানে আসছি তো আয়সা দেখে এই দেখেন সবাই বসে রয়েছে আরে ওই যে দেখেন ওই যে আমাকে সবার রেখে নেতায় কেমনে বসে দেখছেন নানানি খাইব না বসে করে তারা মিষ্টি মিথ্যা হল ওকে থ্যাংক ইউ তো আমরা ছবি টবি তুললাম খাওয়া দাওয়া মানে কি বলো জুস টুস খাইলো এখন হচ্ছে লতা হচ্ছে বিষয়টা হচ্ছে কি লতা হচ্ছে আজকে সাদি আন্টির কাছে বিশাল একটা গিফট দিব উপহার দিব কি উপহার দিতে পারে সেটা আজকে দেখবেন কারণ বোনকে এখন অব্দি পর্যন্ত সে কোনো উপহার দেয় নাই আপনি অনেকে বলছেন তো বোনকে কি উপহার দেয় সেটা আপনাদেরকে আজকে দেখাবো কি খাও তুমি জুস জুস খাও আমার তো দেও এও দিব না তখন কার গুলো রাখলাম আমি চলো কি কালো মোল্লা কালী মোল্লা এ একবার কিনে নিয়ে যাবো বানাই দেবো চলো 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 এই যে আমার সাথে পম্পু আমরা কিছু পয়সা হবো
আমরা হচ্ছে এখন আম কাঁঠালের বাজার আছে, এখানে সবচেয়ে বড় হাট আম কাঁঠাল। আর এ দেখছেন কোনটাকে আমি হাঁটতেছে, ওই যেতাছ দোকানে ডান দিকে যাই। বাবা একটা গরু কিনে নেবে, গরু একটা গরু চল জমে। হ্যাঁ চলেন সৌদি আরবের স্টাইল আজকে বেরোইছে পুরা। এই যে মুস্কান আর ওই যে দেখেন হারা তিনজন, মানে তিনজন হারা তিনজন হয়েছে, আমরা তিনজন হয়েছে ঠিক না। চলেন বাকিটা ইতে কি আছে, তোমার ফোন কি স্কিপ করুন তোমার। হ্যাঁ মনে মনে দেখবি বোন বোনে নিয়ে আসছে তাদের হাতে, তো দেখে আমাকে কি গিফট করে, গিফট করার জন্য নিয়ে যাইছে। ও আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আজকে লতা আর আঙ্কেল হচ্ছে মিলা সাদি আন্টিকে হচ্ছে বিশাল মাপের একটা বিগ বাজেটের একটা গিফট উপহার দেবো, যেটা আমি শুনছি কিন্তু আমার কাছে কয় নাই, আমি গোপনভাবে শুনছি, এখন শুনলাম। তো চলেন যাই থাকি। আমার একটু ক্যামেরা ধরে দিতে রস খাইবে না? হ্যাঁ খাইবা, এদিন দি খাট নাই। তোমার ড্রেস ইয়ের লাগে মিললে গেছে গা দুজনের, এমনি দেখা ছবি তোলে একটা তো আমরা হচ্ছে চলে আসছি হচ্ছে এই দোকানে, কি দোকান গেল তা ফার্নিচারের দোকান না, ফার্নিচারের দোকান চলে আসছি এখন। আপনারা যারা দেখতেছেন তো ফার্নিচারের দোকানে হচ্ছে আঙ্কেল দেখতেছে আর সাদি আন্টি দেখতেছে, আর এইখানে হচ্ছে দুই ম্যাডাম সুন্দর করে বের হয়েছে দুইজন, এই একটা তো পুতুল আরেক হচ্ছে আরেক কটকটা, আর হলে কটকটা এটা
তো সব সব কিছু মিলে ভালোই মোটামুটি। মুসকান টাটা দাও, টাটা টাটা দাও, টাটা দিবা না। হ্যাঁ এটা কেডা, এটা কেডা, এটা কেডা কি লত্তা, কি কয় বুঝছেন, লত্তা এটা কেডা, কি হয় তোমার, কি হয় এটা, তোমার কি হয় এটা, কি হয় তো লত্তা, জি হয়তো এটা কি হয় লত্তা, কি সাথে কামুস তো এই যে হচ্ছে তারা মাসু কে মাসু মাসু কারণ অনেক সময় যে সব গেঞ্জি ঠেঞ্জে পছন্দ, তাহলে বিল্ডিং এর ভিতরে বুঝলেন, তারপর আপনার চলে দেখেন ভালো নেই দেখি। আর মিথ্যা বলার জন্য আমার এই টেবিলটা খুব পছন্দ হয়েছে, সারা বছর বই নিয়ে গিফট একটা করবো একটা জিনিস বুঝেন না, একটা ব্যাপার স্যাপার আছে না, সো দেখছেন আমি কথা কইলাম দেখে দোষ হয়ে গেল, আমি কথাটা কইলাম দেখে দোষ হয়ে গেল, কইলে পাম দিও না, পাম দিও না, আমার কেউ যদি এটা গিফট করতাম অনেক খুশি হইতাম, আমি কি সুসমাতকে আশা করি, এই মেয়ে কথা কর না কেন, আমি কি সুসমাতকে আশা করি, জানি না তাহার ইদি ক্ষেত্রে বুড়ি ক্ষেত্রে চাহ নাই, কথাবার্তি যা কইব বুঝছেন ভালোই কইল, কি স্যার কইলাম, আমি যদি কইতাম যে তুমি খেয়াল আইসো, আচ্ছা খেয়াল আইসো, হ্যাঁ শেষ হয়ে গেছে, কুদ্দুস তো চলেন দেখি কোনটা চুজ করে, অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, যেটা ভালো লাগে সেটাই, এত টাকা দরকার তো বিক্রি হতো একটু বাচ্চা যাওয়া।
তো এখানে হচ্ছে পছন্দ করার পর হচ্ছে ডিসকাস করা হইতেছে আসলে কয় টাকার বিটি কেনা যায়, কেমনে কি কেনা যায় সেটা, তারপরে একটা দাম নির্ধারিত হইলে সেটা আসলে কোনটা নেওয়া হইতেছে সেটা বাসায় গেলে দেখতে পারবেন, তারা একটা দাম নির্ধারিত করতেছে। আর আমার সাথে যারা যোগাযোগ করতে চাইতেছেন অনেকে আমি দেখতেছি আমার সাথে কথা বলতে চাইতেছেন, আর অনেকেই অনেক ধরনের প্রশ্ন কমেন্ট করছেন যে আসলে সাদি আন্টির যে সৌদি থেকে আনা আমাকে গিফট দেওয়ার ব্যাপারটা নিয়ে, তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে একটা বিষয় তুলে ধরবো, সেটা আমি বাসায় যা তুলে ধরবো। তো আজকের ভিডিওটা পুরো দেখেন, আর যারা যোগাযোগ করতে চাইতেছেন আমি ডিসক্রিপশন বক্সে এবং ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেবো, যারা চ্যানেল খুলতে চান, চ্যানেল থেকে ইনকাম করতে চান এবং চ্যানেলে নানান সমস্যা আছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করবো। আর অনেকেই আমার নাম্বারটা নিয়েছেন তাদের সাথে আসলে সমস্যা হতে কারণে কথা বলতে পারি নাই, এই জন্য কেউ মন খারাপ করবেন না, আমি চেষ্টা করবো সবার সাথে কথা বলার জন্য। তো দেখতে থাকেন আজকের পুরো ভিডিওটা। লুঙ্গির ভিতরে পকেট থাকবো না, লুঙ্গির ভিতরে পকেট থাকবো, কিচ্ছু নেই ঘরে, এটা তো সুন্দর দেখা যায়, এটা আমার খুশির দিকে বৃষ্টি হলো আর মধ্যে মিলছে কেন, আমার বোঝা দরকার 30,000 30,000 কইছি, সুন্দর দেখা যায় না, ওটা পলিশ করলে ওটার ভিতরে আরেকটা আছে 36, এই ডেলে বিল্ডিং এর ভিতরে সুন্দর দেখা যায়, কাঁচে মাটির ঘরে বা টিনের ঘরে ভালো লাগে না, আসো 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 আসো, আমি কি কই ওইটার আমি কই না দেওয়া পছন্দ হয়নি, আমি একটু দেখুন আমি 30,000 টাকা, আর কারা হনো তোমার পছন্দ হলো মামা নেওয়া, এই যে এই যে আমি দেখাই এইটা, আমি এটা 30,000 টাকা কইলাম কে আদে, আমি এহান কইলে এহানি নিয়ে যাম ঘে জানস নি তুই, মানে টাকা দিয়ে দাম দিয়ে দেবো শেষ, আচ্ছা তাহলে এখন কি দিবেন না ভাই, 30,000 দিবেন না, 30,000 না না ঠকা ঠকির কিছু নাই, 30,000 টাকা দিতে হয় তাহলে আমি ওটা নিয়ে যাম, আমার পছন্দ হচ্ছে খুব, কালকে নিয়ে যাবে, হে তো 30,000 দিন, 30,000 30,000 আমরা ব্লগিং করি, সে আমাকে প্রশ্ন করছে এত ভিডিও করার কারণ কি, মানে হচ্ছে আমরা ব্লগিং করি, ব্লগিং করি মানে ভিডিও ইউটিউবিং করি, ঠিক আছে,
এটা হচ্ছে ডিজাইন, নিচে ভিতরে হলো কাঁচ, কাঁচ দেওয়া আছে এটার, দেখতে পাচ্ছেন? বানিস না পালিশ না কি করতে হবে এটা? না কিছু তো করার নেই না? চলো থাকলে